বুধবার মালদায় ছিনতাইকারী ডাকাত দলের কাছ থেকে একটি 7mm পিস্তল, 4টি কার্তুজ, একটি মোটরবাইক উদ্ধার করলো মানিকচক থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা 55,000 টাকা, একটি মোবাইল ও একটি ডায়েরি। গ্রেপ্তার করা হয়েছে দুই দুষ্কৃতীকে। পুলিশের তরফে উদ্ধার হওয়া সামগ্রী ব্যবসায়ীকে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনাটি মালদার মানিকচকের। পুলিশ সূত্রে জানা গেছে, গত 26 জানুয়ারি দুপুর 12টা নাগাদ মানিকচকের মোহনায় রাজ্য সড়কের ওপর দিনে দুপুরে ছিনতাই কাণ্ড ঘটে। মালদা শহরের বিবেকানন্দ পল্লীর হাটুয়ার ব্যবসায়ী রতন সাহার মোটরবাইক আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই চালায় দুই দুষ্কৃতি। কেড়ে নেওয়া হয় নগদ 55,000 টাকা, মোবাইল, ডায়েরি সহ কাগজপত্র। ওই ব্যবসায়ী মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ছিনতাই কাণ্ডে মূল দুই অভিযুক্তকে, বশির আলী ও সাদিকুলকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় অপহৃত সামগ্রী, মেলে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বাইক। পরে গ্রেপ্তার করা হয় বাইকের মালিক সোলেমন আলীকেও। আজকে যেটা হলো সেটা হচ্ছে, গত 16 জানুয়ারি রবিবার একজন ব্যবসায়ী রতন সাহা নাম, ইংলিশ বাজার বিবেকানন্দ পল্লীতে বাড়ি, উনি অমৃতি হয়ে মথুরাপুরের দিকে যাচ্ছিলেন। এমন সময় ওনাকে মোহনা যে হাইরোড আছে সেইখানে বাইকে করে আটকানো হয়। ব্লু রঙের অ্যাপাচি আরটিআর গাড়ি, এবং দুষ্কৃতীরা আটকে ওনার থেকে 55,000 টাকা, মোবাইল এবং সাথে যে হ্যান্ডব্যাগ ছিল সমস্ত কিছু ছিনতাই করে নেয়। এবং তারপর মানিকচক থানা টোটাল টিম ইনভেস্টিগেশন করতে করতে বাশির বা বাইশি, দ্বিতীয় হচ্ছে সেনাউল হক বা সাদিকুল, আর সোলেমান শেখ যে বাইকের মালিক, এই তিনজনকে অ্যারেস্ট করেছে। এবং এই ছিনতাইয়ের সময় লুট হয়ে যাওয়া 55,000 টাকা, সাথে একটা ডায়েরি এবং মোবাইল রিকভারি করেছে। সাথে যেই ছিনতাইকারীরা ছিলেন তাদের কাছ থেকে একটা 7mm রাইফেল এবং সাথে 4 রাউন্ড অ্যামুনিশনস রিকভারি করেছেন। ঘটনায় যুক্ত দুজন ছিল ডাইরেক্টলি যারা ছিনতাই করেছে, এবং বাইক ওনার যে বাইক দিয়ে তাদের হেল্প করেছে তার নাম সোলেমান শেখ। টোটাল তিনজন। বাইক ছিল, বাইকও আমরা রিকভারি করেছি। জানাই আমি এসপি কে এই ব্যাপারে অভিনন্দন। মানিকচক থানা সবচেয়ে বড় ভূমিকা, তার সাথে আমাদের সাধারণ ব্যবসায়ী মার্চেন্ট চেম্বার অফ কমার্স প্রত্যেকের সহযোগিতায় আজকে আমার এসপির কাছ থেকে পুরো জিনিস আমি আমার জিনিস পেলাম। কী কী জিনিস দেওয়া হলো? তার ভেতরে দেওয়া হলো 55,000 টাকা, আমার মোবাইল ফোন, খাতা, ব্যাগ আর চাবি ছিল, চাবি পুরো জিনিসই আমি পেয়েছি। কী ঘটনা ঘটেছিল, কীভাবে ছিনতাই হয়েছিল? ছিনতাইটা আমি প্রতিদিনের প্রতি রবিবার করেই আমি মানিকচক মথুরাপুর আসি। প্রথমে আমার কাজ হচ্ছে অমৃতি, অমৃতি কালেকশন করে, মিল্কি কালেকশন করে, ডায়েট মানিকচক, তার ভেতরেই দুটো কালেকশন করার পরেই আমার মোহনের কাছে এসে আমাকে গাড়ি আটকায়। আটকানোর পর আমাকে ফেলে দেওয়া হয়, তারপর রিভলভার দেখিয়ে আমার যা ছিল সর্বাঙ্গ লুট করে নেয়। এমনকি খাবার পর্যন্ত ছিল টিফিন, সেটাকেও ছুঁড়ে ফেলে দেওয়া হয়। লাস্ট আমি রিকোয়েস্ট করি, আমার তুমি সব করো, আমার খাতাটা কমসে কম দাও। বলো না, আর 1 সেকেন্ডও সময় দেয়নি, তার ভেতরেই মারধর করে পেছনে লাত টাত মেরেছে। ওখানকার মহিলারা কিছু ছিল, ওনারা অনেক হেল্প করেছে, কিন্তু ওনারা এগিয়ে আসতে পারেনি। তারপরে আমি মানিকচক থানাতে এসে এফআইআর করি, প্রত্যেকের সহযোগিতা করে, প্রত্যেকটা পুলিশ প্রশাসন যতগুলো আছে একটা স্টাফ কেউ বাদ নেই, প্রত্যেকে অনেক আমাকে হেল্প করে কাজটাকে এগিয়ে নিয়ে যায়। ছোট থেকে করছে এই লাইনে। আগে ঘটেছিল না? আজ পর্যন্ত আমার ঘটেনি, আজ পর্যন্ত না, আমার রেকর্ড দেখানো হয়েছে। ভালো লাগছে মানিকচক থানা একদম, কি বলবো, এর চেয়ে তো অভিনন্দন দেওয়ার মতো আর কিচ্ছু আর বাকি নেই। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, বিশ্বাস যে পুলিশের প্রতি। হ্যাঁ, যে লোক বলে খারাপ, পুলিশের কাছে যদি আসা যায় সময় মতো। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।